এখানে ভীম বল নিয়ে খেলছিল, তখনই কালিয়ার মা কালিয়াকে খেলার জন্য সেখানে রাখে এবং চলে যায়। কিন্তু কালিয়া রেগে আছে, যখনই ভীম তাকে একটা বল খেলার জন্য দেয় তখনই কালিয়া সেটা ফাটিয়ে ফেলে। এটা দেখে ভীম খুশি হয় এবং ভাঙার জন্য ভীম আরো কিছু দেয় এবং কালিয়া খুব সহজেই সবকিছু ভেঙে ফেলে। তখন ভীম একটা লোহার কিলো ধরিয়ে দেয় যা ভাঙতে গিয়ে কালিয়া নিচে পড়ে যায়, কিন্তু ভীম সেটা সহজেই ভেঙে ফেলে। কালিয়া ভীমের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে এবং ভীম তার প্রিয় লাড্ডু খেতে চাইলে সে তার লাড্ডুতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভীমকে খাইয়ে দেয়। এরপর ভীমের চোখ ও মুখ লাল হতে শুরু করে এবং কান থেকে ধোঁয়া বের হওয়ার সাথে সাথে ঘরে বিশাল বড় একটা ধামাকা হয়। বন্ধুরা, কে কে ঝাল খেতে পছন্দ করে না কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।